হ্যালো বন্ধুরা, স্কলাস্টিক অনলাইনের পক্ষ থেকে আমি ইমন খান আপনাদের মাঝে এসেছি আবার নতুন টপিকস নিয়ে। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ভার প্লাস আইএনজি, ইম্পর্টেন্টস ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। কিছু ওয়ার্ড বা ফ্রেজের পরে কিছু ওয়ার্ড আসবে, সেই ওয়ার্ডটার সাথে আইএনজি যোগ হবে, এমন কিছু ওয়ার্ড। বন্ধুরা, আমি একটু জোর দিয়ে বলবো, সকল চাকরি পরীক্ষাতে কোনো একটা টপিক থেকে কোর্সেন আসুক আর না আসুক, এই এখানে যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এই ওয়ার্ড থেকে পরীক্ষায় কিছু কোর্সেন এসেই থাকে। বন্ধুরা, এই ওয়ার্ডগুলো আমি মনে করি যে একটু মনোযোগ সহকারে শুনে মনে রাখলে আমার মনে হয় পরীক্ষায় অ্যান্সার করা অনেক সুবিধা হবে। আপনারা যাদের নতুন প্রস্তুতি নিয়েছেন সবেমাত্র, তারা অবশ্যই এই ভালো করবেন এই ক্লাসটা দেখার পরে, এবং যাদের প্রস্তুতি আছে তারা। বন্ধুরা, যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করব সেটা ভার প্লাস আইএনজি। এখানে কিছু ওয়ার্ড আছে, মাইন্ড স্টপ অ্যান্ড এনজয়, মাইন্ড স্টপ এনজয় অ্যান্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প, অ্যান্ড ওর্থ অ্যান্ড বি ইস টু, গেট ইউজ টু, ইট ইস নো ইউজ, ইট ইস নো গুড। বন্ধুরা, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো একটা ওয়ার্ড আসে বা ভার বেছে থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বন্ধুরা, আইএনজি যোগ হবে এই সকল ওয়ার্ডের পরে বা ফ্রেজের পরে, এমন কিছু সেন্টেন্স পরীক্ষাতে আসতে দেখা যায়, সেই সেন্টেন্সগুলো আমি এখন আলোচনা করব পর্যায়ক্রমে। বন্ধুরা, আমি বলেছি যে মাইন্ড স্টপ এনজয় ক্যান নট হেল্প অ্যান্ড কুড নট হেল্প উইথ এ ভিউ টু অ্যান্ড লুক ফরওয়ার্ড টু ওয়ার্থ উইস টু গেট ইউজ টু ইট ইস নো ইউজ ইট ইস নো গুড। এই এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে আইএনজি হবে। বন্ধুরা, তবে যদি এই ওয়ার্ড বা ফ্রেজগুলো কোনো সেন্টেন্সের যে কোনো প্রান্তে থাক না কেন, তাও ওই সেন্টেন্সের ভিতরে থাকার কারণে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ আসে, ওই গ্যাপে যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বন্ধুরা, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বলি। সাপোজ মনে করেন আমরা তিন ভাই, একটা ভাই থাকে আমেরিকায়। ভাই আমেরিকায় থাকার কারণে ওই ভাই, আমরা গ্রামের একটা কৃষক মানুষ, তাই ওই ভাই আমাদেরকে পছন্দ করেন, আমাদের নিজের পরিচয় দেয় না যে আমরা তার ভাই। বন্ধুরা, কিন্তু আমার যদি মেয়ে বিয়ে হয়, যদি কেউ এসে জিজ্ঞেস করে আপনারা কয় ভাই, আমি কিন্তু আনন্দের সাথে বলবো তিন ভাই। যখন জিজ্ঞেস করবে যে আপনাদের দুই ভাইকে দেখছে আর একটা ভাই কোথায়, আমি কিন্তু অহংকার নিয়ে বলবো আমার একটা ভাই আমেরিকায় থাকে। কিন্তু ভাই যে প্রান্তে থাক না কেন, ও আমার রক্ত, ও আমার ভাই। আমি বলতে চাই বন্ধুরা যে এই যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের যে প্রান্তে থাক না কেন, এই সেন্টেন্সের ভিতরে থাকার কারণে যদি ওই সেন্টেন্সের ভিতরে যদি কোনো ফিল ইন দ্য গ্যাপ বা ভার্ব আসে, ওই ভার্বের সাথে 100% আইএনজি হবে। বন্ধুরা দেখুন, এখানে আমি সেন্টেন্সের মাধ্যমে একটু প্রকাশ করতে চাই যে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে দেখা যায়। সেটা হচ্ছে এটা, যেটা আমি বোর্ডে লিখেছি সেটা, সেটা হচ্ছে এটা। বন্ধুরা এখন দেখবেন যেটা, সেটা হচ্ছে দেখুন, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, ব্র্যাকেটে আছে গো অবলিক, গো অবলিক গোয়িং টু ইন্ডিয়া। বন্ধুরা অবশ্যই আমি লিখেছি যে লুক ফরওয়ার্ড টু, এখানে আছে লুকিং ফরওয়ার্ড টু, যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে, এই জন্য লুকিং করেছি। সো লুকিং করে আর লুক করে এটা কোনো ডাজেন্ট ম্যাটার, বাট এটা একটু চিন্তা করবেন যে এটা লুকিংকে লুক ভাবেন, লুক ফরওয়ার্ড টু, এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি গোয়িং হবে। বন্ধুরা, তবে একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, পরীক্ষায় একটু সিস্টেমে কোশ্চেনটা করে থাকে যা হঠাৎ করে মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসতে পারে যে কোশ্চেনের সঠিক উত্তর আপনার করতে পারছেন না। বন্ধুরা যেমন কি লুক ফরওয়ার্ডের পরে এই টুটা অনেক সময় পরীক্ষার কোশ্চেনে থাকে না, যদি থাকে লুক ফরওয়ার্ড অপশনে থাকবে গয়িং টু গয়িং, যখন লুক ফরওয়ার্ড থাকবে তখন টুটা না থাকার কারণে টু গয়িং উত্তর হবে। বন্ধুরা এই জন্য বললাম কারণ এই মূল ফ্রেজটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, তাহলে লুক ফরওয়ার্ড টু এটা পুরো একটা ফ্রেজ, এটার পরে ভার্ব আসলে আইএনজি হবে। কিন্তু যদি পরীক্ষা আসে লুক ফরওয়ার্ড, তখন তো টুটা থাকছে না, তখন টু যুক্ত ভার্ব হবে, টু যুক্ত ভার্ব। যেমন শুধু আছে গোয়িং, তখন হবে লুক ফরওয়ার্ড থাকলে টু গোয়িং, কিন্তু লুক ফরওয়ার্ড টু থাকলে শুধু হবে গোয়িং। বন্ধুরা পরের কোশ্চেন হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, তাহলে মাইন্ড এই ওয়ার্ডটার পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। তেমনই বন্ধুরা হি হ্যাড টু স্টপ রাইটিং,
স্টপের পরেও, এই স্টপের পরেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। বন্ধুরা আরেকটু সুন্দরভাবে একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটু মনে রাখানোর কৌশলটা আমি জানাই দিচ্ছি, সেটা হচ্ছে কি বন্ধুরা, আপনি মনে করেন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আপনি ছাত্রছাত্রীদের 3 ঘন্টার এক্সাম নিচ্ছেন, এই এক্সাম নিতে যেয়ে বন্ধুরা যদি 2 ঘন্টা 59 মিনিট পরীক্ষাটা হয়ে যায়, তখন কিন্তু আপনি একটা সংকেত দেবেন ছাত্রছাত্রীদের যে তোমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমরা লেখা বন্ধ করো। এই কথাটা যদি আপনি ইংলিশে বলেন তাহলে আপনি বলবেন কি স্টপ রাইট না স্টপ রাইটিং? অবশ্যই আপনি বলবেন স্টপ রাইটিং। তাহলে বন্ধুরা আমি বলতে পারি যে স্টপের পরও ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। বন্ধুরা 36তম বিসিএসএ একটা কোর্সেন পরীক্ষাতে এসেছে, যে কোর্সেনটা আমি আমেরিকার ঘটনা দিয়ে আলোচনা করলাম, সেটা এই কোর্সেনের ভিতরে আমি একটু প্রমাণ করে দিতে চাই। বন্ধুরা দেখুন, বলছে ক্রিকেট এনজয়স এ হিউজ ফ্লাইং ইন বাংলাদেশ। বন্ধুরা আমি এই কথাটা আমেরিকার ঘটনাটা এই জন্য বললাম যে ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এনজয়ের সাথে এস হয়েছে, এখানে শুধু এনজয় আছে, এখানে এস হয়েছে। ক্রিকেট এনজয়স এ হিউজ ফ্লোয়িং ইন বাংলাদেশ। বন্ধুরা এই কোর্সেনটা 36তম বিসিএসএ এসেছে, যখন পরীক্ষাতে কোর্সেনটা এসেছিল তখন অনেকেই ভুল করেছিল। ভুল করেছিল কি কারণে সেটা আমি বলি বন্ধুরা, যখন এই সেন্টেন্সটা পড়েছিল, আমরা এই নিয়মটা যদি না জানি, এখানে এনজয় থাকার কারণে যে এখানে ভার্বের সাথে আইএনজি হচ্ছে এটা অনেকে কিন্তু চিন্তা করবে না। অপশনে ছিল, 1 নম্বর ছিল ফ্লো, 2 নম্বর ছিল ফ্লোয়িং, 3 নম্বর ছিল ফ্লোট ইডি যোগ, আর 4 নম্বর ছিল ফ্লোস এস যোগ। তাহলে 4টা অপশন যখন থাকবে বন্ধুরা, তখন আমরা কিভাবে মনে করবো যে সাত আইএনজি হবে না এস যোগ হবে না ইডি যোগ হবে না শুধু ফ্ল হবে? এই চিন্তা তো অনেকের মাথায় নাও থাকতে পারে, কিন্তু বন্ধুরা অনেকে চিন্তা করতে পারে এই হিউজ তাহলে এ কি সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস হবে, এটাও মারতে পারে। আবার ভাবতে পারে সেন্টেন্সটা কি প্যাসিভ, তাহলে ইডি যোগ করতে পারে। আবার অনেকে চিন্তা করতে পারে যে আইএনজি মেরে দিই, কিন্তু নিয়ম ব্যতীতই মেরে দেবে, অনেকের হয়তো লাক ফেভার করলে কোর্সেনটা হতে পারে। কিন্তু টেনশন করার দরকার নেই বন্ধুরা, পরীক্ষাতে যখন কোর্সেন আসবে আপনি আগে ওই কোর্সেনটা একটু ভালো করে পড়বেন। কী কারণে? ওই কোর্সেনের ভিতরে এমন একটা ওয়ার্ড লুকিয়ে থাকতে পারে যে ওয়ার্ডের কারণে আপনার সঠিক উত্তরটা বের হয়ে আসবে, নট অনলি ইংলিশ বাট অলসো আদার সাবজেক্ট। সব কোর্সেনগুলোই আপনি সুন্দর করে পড়বেন, পড়ার পরে দেখবেন যে আপনি যদি কমন নাও থাকে অনেকটা অ্যান্সার কিন্তু করতে পারছেন। বন্ধুরা দেখুন এই সেন্টেন্সটা, যে এইভাবে মনে রাখবেন যে আমি আমেরিকার ঘটনা বললাম, আমার ভাই আমেরিকা থাকার যা যেখানে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাক না কেন, ও আমার রক্ত, ও আমার ভাই পরিচয় দিয়েছে। বন্ধুরা এই সেন্টেন্সের ভিতরে এনজয় আছে, এই হিউজ আছে, আমি বলেছিলাম এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলোর পরে আইএনজি হবে, কিন্তু এখানে এনজয়সটা কিন্তু 2-1টা ওয়ার্ডের আগে আছে, এর কারণও এটা আইএনজি হয়েছে। এই কারণে সেন্টেন্সটা ভালো করে পড়বেন যে সেন্টেন্সের ভিতর কোনো একটা ওয়ার্ডের কারণে ভার্বের সাথে আইএনজি হতে পারে। বন্ধুরা শুধুমাত্র এই 3টা কোর্সেনই নয়, এখানে যতগুলো ওয়ার্ড বা ফ্রেজ লিখেছি এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে কোনো ওয়ার্ড যদি আসে বা সেন্টেন্সের ভিতরে এই ওয়ার্ড বা ফ্রেজগুলো যদি থাকে, তাহলে ওই ফিল ইন দ্য গ্যাপে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি হবে। বন্ধুরা যখন আপনারা 9-10 বা ইন্টারমিডিয়েট পড়ে এসেছেন, ইংরেজি দেখেছেন, কোনো কোর্সেন কমন পান আর না পান, কোনো একটা ফিল ইন দ্য গ্যাপে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এই কোর্সেনটা কিন্তু আপনারা দেখেছেন। তাই আমি বলছি বন্ধুরা, এই বিভিন্ন চাকরি পরীক্ষায় এই ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, এবং মনে রাখলে পরীক্ষায় অ্যান্সার করা অনেক সুবিধা হবে। এই এই বলে আমি আমার এই ক্লাসটা শেষ করছি। বন্ধুরা লাইভে থাকুন, পরে আবার নতুন ক্লাস নিয়ে আমি আসছি। ইমন খান, ওকে, আল্লাহ হাফেজ।